বর্তমান বিশ্ব অর্থনীতি ও রাজনীতির অন্যতম নিয়ন্ত্রক মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা। আমেরিকা কিভাবে পরাশক্তি হয়ে উঠল তা জানতে হলে ফিরে দেখতে হবে আমেরিকার প্রতিষ্ঠার ইতিহাস। 1776 সালে প্রতিষ্ঠিত হবার পর পরাশক্তি হয়ে ওঠার ইচ্ছা আমেরিকার ছিল না। উত্তর আমেরিকার বাইরে সাম্রাজ্য বিস্তার করা ব্যাপারেও তার সন্দেহান ছিল। তাদের আশঙ্কা ছিল যুক্তরাষ্ট্র যদি উত্তর আমেরিকার বাইরে সাম্রাজ্য বিস্তার করে তাহলে তথাকথিত নিচুজাতের লোকজন আমেরিকায় ঢুকে পড়বে। আমেরিকায় অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে থাকে 1800 শতকের সেই দিকে। আমেরিকা কিভাবে পরাশক্তি হয়ে উঠল তা জানতে হলে আমাদের পুরো ভিডিওটি দেখুন এবং ততক্ষণে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যেন কোনোভাবেই পরবর্তী আপডেট মিস না হয়ে যায়। দেখতে থাকুন পুরো ভিডিওটি। সকল ভিডিও ফেসবুকে পেতে পেজটি লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। আমেরিকার অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়তে থাকে 1800 শতকের শেষের দিকে। 1898 সালে আমেরিকা কিউবা দখল করে নিয়ে স্পেনের সাথে যুদ্ধ শুরু করে। বহির্বিশ্বে আমেরিকার প্রভাব বিস্তার করতে তৎকালীন আমেরিকার প্রেসিডেন্ট উইলিয়াম ম্যাকিনলি স্পেনের সাথে যুদ্ধ চালিয়ে যেতে থাকেন। এই যুদ্ধে আমেরিকা কিউবা, গুয়াম, পৌত্রিকা ও ফিলিপাইন স্পেনের কাছ থেকে দখল করে নেয়। পরবর্তী 2 বছরে আমেরিকান হাওয়াই ও এক আমেরিকান সামোয়া দ্বীপ দখল করে। এর পরবর্তী বছরগুলোতে আমেরিকা পানামা খাল নিয়ন্ত্রণ নিয়ে এবং ডমিনিকান রিপাবলিক দখল করে। এই অল্প সময়ের এতগুলো দূরবর্তী ভূখণ্ডের দখল আমেরিকাকে পৃথিবীর মানচিত্রে এক পরাশক্তি হিসাবে প্রতিষ্ঠিত করে। আমেরিকার সামরিক ও বাণিজ্যিক স্বার্থ রক্ষায় বহির্বিশ্বে প্রভাব বিস্তারের অংশ হিসাবে নিকারাগুয়া, পানামা ও চিলিতে আমেরিকা এক ধরনের পুতুল সরকার ক্ষমতায় বসায়। বহির্বিশ্বে আমেরিকার জোরালো প্রভাব লক্ষ্য করা যায় প্রথম বিশ্বযুদ্ধে। আমেরিকার অংশগ্রহণ প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল নির্ধারণে ভূমিকা রাখে। প্যারিস শান্তি চুক্তি স্বাক্ষরের মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধ অবসানেও আমেরিকার প্রধান ভূমিকা ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিশ্ব যখন ইউরোপ জুড়ে হিটলারের আগ্রাসন দেখছিল, আমেরিকা তখন পর্যন্ত যুদ্ধে অংশগ্রহণ করেনি। কিন্তু বিশ্বব্যাপী ক্রম বর্ধমান প্রভাব আমেরিকাকে যুদ্ধে জড়িয়ে পড়তে বাধ্য করে। জাপান পাল হারবাল আক্রমণ করলে আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘোষণা দেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমেরিকার জন্য এক ধরনের আশীর্বাদ হয়ে আসে। এ যুদ্ধ বিশ্বব্যাপী আমেরিকার অবস্থান চিরদিনের মতো বদলে দেয়। এ যুদ্ধের পরে ব্রিটেন ও ফ্রান্সের মতো পরাশক্তিগুলো অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে যায়, কারণ একে একে তাদের উপনিবেশগুলো স্বাধীন হয়ে যেতে থাকে। তৎকালীন সময়ে একমাত্র পারমাণবিক শক্তিধর আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী অর্থনৈতিক বিপর্যয় থেকে রক্ষা পায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা এতটা শক্তিশালী অবস্থানে ছিল যে সংঘাত এড়াতে শান্তি চুক্তির শর্ত আমেরিকা একাই নির্ধারণ করে। তারা এর সুযোগের সর্বোচ্চ সদ্ব্যবহার করে, আর এর সবচেয়ে বড় উদাহরণ হলো জাতিসংঘ প্রতিষ্ঠা। জাতিসংঘ সনদে তারা এক কাঠামো তৈরি করে যাতে নাৎসি ও জাপানের মতো আগ্রাসী যুদ্ধ নিষিদ্ধ করা হয় এবং এমন একটি ফোরাম গঠন করা হয় যেখানে দেশগুলো আলাপ আলোচনা করার মাধ্যমে পারস্পরিক বিরোধ নিষ্পত্তি করতে পারে। 1944 সালে আমেরিকা নিউ হ্যাম্পশায়ারের ব্রিটেন উডস নামক অবকাশ যাপন কেন্দ্রে 44টি দেশের প্রতিনিধিরা মিলিত হয়। তাদের উদ্দেশ্য ছিল এমন একটি বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলা যা পরবর্তী বিশ্ব মন্দা যুদ্ধ প্রতিরোধ করতে পারে। দেশগুলোর প্রতিনিধিরা একটি চুক্তিতে স্বাক্ষর করে যা ব্রিটেন উডস নামে পরিচিত। এই চুক্তি বিশ্ব অর্থনীতির মেরুদণ্ডে পরিণত হয়। ব্রিটেন উডস চুক্তির ফসল হিসাবে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও IMA প্রতিষ্ঠিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরবর্তী আন্তর্জাতিক সংস্থাগুলো বিশ্বব্যাপী আমেরিকার প্রভাব বলয় সৃষ্টি করতে প্রধান ভূমিকা পালন করে। ব্রিটেন উডস চুক্তির মাধ্যমে স্বর্ণকে পাশ কাটিয়ে মার্কিন ডলারকে রিজার্ভ কারেন্সি হিসাবে গ্রহণ করা হয়। তৎকালীন বিশ্বের আরেক পরাশক্তি ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকার মিত্র সোভিয়েত ইউনিয়ন পরবর্তী সময়ে পূর্ব ইউরোপে প্রভাব বিস্তার করতে থাকে। সমাজতন্ত্রের বিস্তার ও সোভিয়েত ইউনিয়নের আগ্রাসন ঠেকাতে আমেরিকা ও পশ্চিম ইউরোপের দেশগুলো ন্যাটো গঠন করে। এর ফলে আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে শুরু হয় কোল্ড ওয়ার বা স্নায়ু যুদ্ধ। 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেলে স্নায়ু যুদ্ধের অবসান হয় এবং বিশ্বের একক ও একচ্ছত্র পরাশক্তি হিসাবে আমেরিকার অবস্থান সুদৃঢ় হয়। দর্শক, আমেরিকা পরাশক্তি হয়ে ওঠার সম্পর্কে ভিডিওটিতে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে পারেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে আমেরিকা সম্পর্কে অন্যকে জানার সুযোগ করে দিন।